আলহামদুলিল্লাহ রমাদান সন্ধ্যায় সকল দর্শক ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব যে রমাদানের হরমাদ বা সম্মান কি করে রক্ষা করা যায় এবং যারা রমাদানের এই দিনের বেলায় কিছু হোটেল কিংবা খাবার বাইরে প্রকাশ্যে বিক্রির ব্যবস্থা করছেন তাদেরকে কিছু না সিহা করা আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন শহরে কিংবা মফসলে বা কোনো মুসলিম জনপদে যেখানে বাজার রয়েছে সেখানে চাদর টাঙিয়ে অথবা চাদরের আড়ালে তারা মানুষকে সিয়াম ভঙ্গ করার প্রতি উদ্বুদ্ধ করছে তাদের ব্যবসায়িক কারণেই হোক আর যে কারণেই হোক তারা এভাবে খাদ্য বিক্রি করে সিয়ামের হরমাদ বা সম্মানকে নষ্ট করছেন যেটা অত্যন্ত অসঙ্গত একটি বিষয় এবং যেটা আল্লাহ দ্রোহিতার মধ্যেও পড়ে একটা মুসলিম সমাজে প্রকাশ্যে কেউ খাবার খাবেন না এটাই হচ্ছে বিধান এবং প্রকাশ্যে কোনো খাবার তিনি বিক্রি করবেন না এবং হোটেলগুলো ওপেন রাখবেন না যাতে করে মানুষ এসে সেখানে খাবার খেয়ে সে সিয়ামকে ভঙ্গ করে ফেলে সিয়াম ভঙ্গ করাটা আসলে রমাদানের হরমাত এবং সম্মান হানির ক্ষেত্রে একটা বড় কারণ এটাকে অত্যন্ত ভয়াবহ কারণ হিসেবে উল্লেখ করেছেন এই জন্যে রমাদানের দিনের বেলা এমনকি বৈধ স্বামী স্ত্রীর মেলামেশাকে পর্যন্ত তিনি কাদা এবং কাফারের কারণ হিসেবে উল্লেখ করেছেন যেটি সহি মুসলিমের একটা বড় রেওতে এসেছে অতএব আমরা আমাদের মুসলিমদেরকে এখানে সতর্ক করতে চাই যে রমাদানের সমান রক্ষা করুন নিজে সিয়াম রাখুন অন্যকে সিয়াম রাখতে উদ্বুদ্ধ করুন এবং প্রকাশ্যে কোনো খাদ্যের দোকান অথবা রেস্টুরেন্ট অথবা রাস্তার পাশে চাদর টাঙিয়ে কিংবা চাদরের আড়ালে খাদ্য রেখে মানুষকে সিয়াম ভাঙতে উদ্বুদ্ধ করবেন না আল্লাহ আমরা এতকাল যাবৎ যদি এগুলো করে থাকি তার জন্য আমাদেরকে ক্ষমা করুন ভবিষ্যতে এগুলোর ব্যাপারে আমরা যেন সতর্ক হয়ে রমাদানের পবিত্রতা রক্ষার জন্য আমরা নিজেদেরকে তৈরি করি এবং পবিত্রতা রক্ষার জন্য আমরা উদ্যমী হই উদ্যোগী হই আল্লাহ সে তৌফিক দান করুন এতটুকু বলে এখানে শেষ করছি হায়দাউসাল্লুসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ও আলা ও ওয়াসব আজমাইন